আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এই টপটাতে একটি গাছ রয়েছে, কিছু পেঁয়াজের গাছ রয়েছে। তো এগুলো আমি আজ উঠাবো, উঠা এখানে একটু ধনে পাতার বীজ আমি লাগাবো। তো এটা লাগানোর জন্য প্রথমে যে কাজটি করতে হবে, মাটিটা ভালোভাবে ঝুরঝুরে করে নিতে হবে এবং কিছু পানি ব্যবহার করতে হবে। পানি ব্যবহার করার পর মাটিটাকে সুন্দরভাবে ভিজিয়ে নিতে হবে। এবং দেখেন এখানে আমি ধনে পাতার বীজ আমি এনেছি, মোটামুটি 60 টাকার বীজ এখানে আছে, প্রচুর পরিমাণ বীজ আছে। এখানে অনেকটা টবে বা ড্রামে আমি এটা ব্যবহার করতে পারবো। তো বীজগুলো হালকা করে উপরের অংশে ছিটাই দিতে হবে এবং ছিটাই দেওয়ার পর আমরা বীজগুলোকে হালকা হালকা করে চাপা দেবো। চাপা দিয়ে মাটির নিচের অংশে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং তার পরবর্তীতে যে কাজটি করতে হবে, অন্যান্য জায়গার কিছু মাটি এনে উপরের অংশে ছিটাই দিতে হবে। তো সেটা আমি এক এক করে দেখাবো, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করা যায় আপনারা ছাদ বাগানে ছোটো ছোটো টবে বা ড্রামে বা যে কোনো জায়গায় আপনারা অল্প করে বীজ রোপণ করতে পারেন, তাহলে আপনাদের পরিবারের যে চাহিদা রয়েছে সেটা কিন্তু পূরণ হয়ে যাবে। এখানে আপনারা লাল শাক, সবুজ শাক, বিভিন্ন ধরনের শাক সবজি কিন্তু এখানে চাষ করতে পারেন। ছোটো ছোটো জায়গা ফেলে না রেখে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের সবজি এখানে লাগাতে পারেন। তো আমি আপনাদের দেখিয়েছিলাম আমার ছাদ বাগানের প্রচুর পরিমাণ সবুজ শাক কিন্তু লাগিয়েছিলাম এই ড্রামটাতে। তো এখানে দেখতে পাচ্ছেন বীজগুলো ভালোভাবে ছিটিয়ে দেওয়ার পর হালকা করে আঙুল দিয়ে চাপা দিয়ে দেবেন মাটির নিচের অংশে যেন চলে যায়। এবং এটা দেওয়ার পর উপরে হালকা করে মাটিগুলো ছিটাই দেবেন, অন্য স্থানে মাটি উপরে হালকা করে ছিটাই দিলে এই বীজগুলো ঢেকে যাবে। এবং ঢেকে গেলে হালকা করে পানি ছিটাই দেবেন এবং মোটামুটি তাহলে আপনার কাজটা শেষ হয়ে যাবে। এবং আশা করা যায় অল্প কয়েকদিনের মধ্যে গাছের বীজগুলো থেকে চারা তৈরি হবে এবং যখন গাছগুলো বড় হবে অবশ্যই আমি আপনাদের দেখাবো। এবং ছাদ বাগানে আপনারা কিন্তু খুব সহজে পরিবারের চাহিদা পূরণ করার জন্য ছোটো ছোটো সবজি গাছ আপনারা এইভাবে লাগাতে পারেন।